হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটার বিষয়ে আপনার ভিডিও থাম্বনেল এবং ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা আপনাদের জন্য কতটা ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বেশি কথা বলবো না, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন ভিজিটর বা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিওটার বিষয় হচ্ছে ইউএসএ ফ্রেশ জিমেইল বা গিফট কার্ড। এখন একটু বলে রাখি, ইউএসএ ফ্রেশ জিমেইলটা কী জিনিস বা ফ্রেশ গিফট কার্ডটা কী জিনিস। আমি কেন ইউএসএ জিমেইল আগে ফ্রেশ বললাম বা গিফট কার্ডের আগে কেন ফ্রেশ বললাম, এটা বলার কিন্তু কোনো কারণ আছে, কারণ ছাড়া কিন্তু কোনো কথা হয় না। আর ফ্রেশ জিমেইল মানে কি সেটা আগেই বলি। ফ্রেশ জিমেইলটা হচ্ছে এমন একটা জিমেইল যে জিমেইলটার ভিতরে কোনো রকম ঝামেলা নেই, অর্থাৎ যে জিমেইলটা একেবারেই ফ্রেশ, যেটা দিয়ে আপনি যদি সেলার হয়ে থাকেন তাহলে আপনি ফ্রি ফায়ার বা পাবজি ডায়মন্ড বা ইউসি টপ আপ করতে পারবেন রিল্যাক্সে। এখান থেকে আপনি রিল্যাক্সে টপ আপ করতে পারবেন, ঠিক আছে। আপনার কোনো রকম কান্ট্রি লক সমস্যা দেখাবে না, তো কান্ট্রি লক সমস্যা দেখাবে না। এর ভিতরেও কিন্তু অনেক রকম সিস্টেমে টপ আপ দিতে হয়, এবং যাদের পিসি আছে তারা কিন্তু এলডি প্লেয়ার দিয়ে টপ আপ দিতে পারবেন রিল্যাক্সে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফ্রেশ জিমেইল দরকার। আর ফ্রেশ জিমেইলটা কি আমি আগেই বললাম, যে জিমেইলগুলো অনলি ইউএসএ থেকে লোড করা হবে, এবং ইউএসএ থেকে লোড করার পরে অন্য কোনো ডিভাইসে লগ ইন হবে না, শুধুমাত্র আপনি যদি মেইলটা কিনেন তাহলে আপনার ডিভাইসে লগ ইন হবে। এটা হচ্ছে ফ্রেশ জিমেইল। এই জিমেইলে কিন্তু আপনি টপ আপ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনার মেইলটা আপনি আরও দু একটা ফোনে লগ ইন করলেন বা দু একটা ডিভাইসে লগ ইন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মেইলে কান্ট্রি লক হতে পারে বা এরকম সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা সেলার আছেন বা আপনারা যারা সেলার আছেন বা সেল করে থাকেন বা ডলার সেল করে থাকেন, তাদের কিন্তু মোটামুটি আকারে ফ্রেশ জিমেইল প্রয়োজন। এবং আপনারা যারা ভাবছেন ফ্রেশ একটা জিমেইল কিনবেন বা ফ্রেশ জিমেইল কিনে বিজনেস শুরু করবেন বা বিজনেস আপনারা করেন, যাই হোক, আপনাদের যদি ফ্রেশ জিমেইল প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও থাম্বনেলে দেখাইছিলাম যে এটা কোথা থেকে কিনবেন কম দামে। তো ফ্রেন্ডস, এটা আমরা দেখাবো আপনাদের একটা ট্রাস্টেড জায়গা, যেখান থেকে আপনারা 100% ট্রাস্টেডের সাথে কিনতে পারবেন, কোনো রকম প্রতারিত হবেন না। তো বন্ধুরা, এটা এগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে কিনতে পারেন। স্ক্রিনে দেখানো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ আছে। অবশ্যই আমাদের বড় পেজটা নষ্ট হয়ে গেছে, যার কারণে নতুন একটা পেজ খুলছি, পেজটাতে খুব বেশি একটা লাইকও না। সো আমি মনে করি আপনারা সবাই হোয়াটসঅ্যাপে নক দেবেন, হোয়াটসঅ্যাপ থেকে আমাদের কাছ থেকে সব কিছু নিতে পারবেন। এবং আপনারা যারা ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করে থাকেন তারা কি করবেন, তারা হচ্ছে স্ক্রিনে দেখানো হচ্ছে ইমো নাম্বার, অবশ্যই ইমোতে কন্ট্যাক্ট করবেন, কারণ ইমোতে ডায়মন্ড টপ আপ বা ডায়মন্ড টপ আপ দেওয়া হয়, ট্রাই ডলার সেল করা হয়, রুপি সেল করা হয়, পেটিএম প্রোমো সেল করা হয়, সব কিছু ইমোতে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে সব কিছু দেওয়া হয়। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে কোনো এক জায়গাতে আপনারা নক করতে পারেন আপনাদের সুবিধা মতো, ঠিক আছে। সো আমি মনে করবো আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে সবথেকে ভালো হবে। তো বন্ধুরা, এগুলোর দাম কেমন হতে পারে? $100 দাম মনে করেন, ইউএসএ ফ্রেশ জিমেইল $100 দাম পড়তে পারে 6,900 টাকা, 6,800 টাকা, 6,850 টাকা, 6,950 টাকা, এরকম দাম কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং আপনারা যদি এখান থেকে 50 নিতে চান তাহলে এখানে 3,500, 3,700, 3,700 এরকম দাম হতে পারে, কারণ সবসময় রেট একরকম থাকে না, রেট ওঠানামা করে, এটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের কাছ থেকে সবগুলো কিনতে পারবেন। এগুলো যেগুলো নাম বললাম, ইন্ডিয়ান ফ্রেশ জিমেইল, ট্রাই ফ্রেশ জিমেইল বা ইউএসএ ফ্রেশ জিমেইল, সব কিছু কিনতে পারবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে ইউএসএ ফ্রেশ জিমেইল কিনতে গেলে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে সিটি ব্যাংকের মাধ্যমে, অবশ্যই এটা বিকাশের মাধ্যমে। আমাদের ব্যাংকে আপনারা সবাই টাকাগুলো পেমেন্ট করতে পারবেন। আপনারা আমাদের কাছ থেকে দুই রকম পদ্ধতিতে ডলার কিনতে পারবেন, একটা হচ্ছে প্রি অর্ডারের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি। ইনস্ট্যান্ট ডেলিভারি বলতে সাথে সাথে পেমেন্টের সাথে সাথে ডেলিভারি, এবং প্রি অর্ডার বলতে আপনারা টাকা পেমেন্ট করার পরে আমরা ওই টাকা দিয়ে মেইল এনে আপনাদেরকে দিব, এটাকে বলে প্রি অর্ডার। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে সবাই ভিডিওটি নিচে কমেন্টস করে ফেলেন, আমি সকলের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টেকনিক্যাল প্রো আর জে, এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে।